আজকে আমরা কি খাবো? আজকে আমরা একটা স্পেশাল খাবার খাবো, যেটা আমরা গরমের দিনের দুপুরে প্রায় খেয়ে থাকি। রবি কবির ভাষায় বলা যায়, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়া যায় পাতে। টক দই, মিষ্টি দই নয় কিন্তু। আম, আমটা অবশ্যই মিষ্টি হতে হবে, বা হালকা টক মিষ্টি হলেও ক্ষতি নেই। বাতাসা, হ্যাঁ অবশ্যই গুড়ের বাতাসা। উদ্দেশ্য আমাদের সব রকম টেস্ট বাড গুলোকে উদ্দীপিত করা। এক চামচ বিটনুন, বিটনুন ব্যবহার করাই ভালো, কারণ বিটনুনের একটা দারুণ স্মেল আছে। আর গলা ভাত, ভাতটা একটু গলা হলে মিক্স করতে সুবিধা হয়। স্পঞ্জ দিয়ে ভালো মিক্স করতে হবে, মিক্স করে একেবারে একটা পেস্ট বানিয়ে ফেলতে হবে। এবার আমি টেস্ট করব। দারুণ। যাকে বলে একেবারে স্বর্গীয় অনুভূতি, এরম ভাবে একবার খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। আই লাভ ইট। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।